আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং, কিভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ভিউয়ার্স, এফিলিয়েট মার্কেটিং এর কথা চিন্তা করলে প্রথমে আমাদের মাথায় যে জিনিসটা সর্বপ্রথম আসে সেটা হচ্ছে অ্যামাজন এফিলিয়েট। অ্যামাজন এফিলিয়েট কি, কিভাবে করবেন, এই বিষয়গুলো আমাদের মাথায় আসে। এবং এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ওয়ার্ল্ড এর মোস্ট পপুলার ওয়েবসাইটের মধ্যে অ্যামাজন একটা অন্যতম ওয়েবসাইট। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন অ্যামাজন এফিলিয়েট কিভাবে সাইট করা যায়, সাইন আপ করা যায়, টোটাল প্রসেস গুলো নিয়ে কিভাবে উইড্রল করার প্রসেস আছে, সবগুলো নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতে। আপনারা যারা অ্যামাজন এফিলিয়েটে আগ্রহী, যারা অ্যামাজন থেকে মানি মেক করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে অ্যামাজন এফিলিয়েটের যতগুলো বিষয় আছে, অ্যাকাউন্ট সাইন আপ থেকে শুরু করে পেমেন্ট ইনফরমেশন এবং বাংলাদেশে টাকা আনা পর্যন্ত যতগুলো ব্যাপার আছে সবগুলো আপনাদের কাছে এক্সপ্লেন করার। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ভিডিও হবে। তো এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে, কিভাবে অ্যামাজন থেকে মানি মেক করতে পারবেন অ্যাজ এ অ্যাফিলিয়েট হিসেবে, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। আমি চেষ্টা করছি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করতে। অ্যাকাউন্ট ক্রিয়েটের কি কি স্টেপ আছে, কোন স্টেপে কি কি করতে হবে সেটার একটা স্লাইড প্রেজেন্টেশন দিচ্ছি। তো স্টেপস অফ অ্যাকাউন্ট ক্রিয়েট ইন অ্যামাজন। নাম্বার ওয়ান, অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ আপনার এখানে নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এইসব ইনফরমেশন দিতে হবে। নাম্বার টু, ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ, তো এখানে আপনার ওয়েবসাইট এবং মোবাইল ইনফরমেশন দিতে হবে। নাম্বার থ্রি, প্রোফাইল, ওয়েবসাইট এবং অ্যাপ এর প্রোফাইল ইনফরমেশন দিতে হবে, যাতে করে অ্যামাজন আপনার প্রোডাক্ট ক্যাটাগরি কি হওয়া উচিত অ্যামাজন সেটা বুঝতে পারে, আপনি সেখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনার প্রোফাইল থেকে। নাম্বার ফোর, আইডেন্টিটি ভেরিফিকেশন, আপনার ফোন নাম্বার দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। নাম্বার ফাইভ, স্টার্ট ইউজিং অ্যাসোসিয়েট সেন্ট্রাল, অর্থাৎ আপনার অ্যাসোসিয়েট সেন্ট্রালটা কেমন, কোথায় কি রয়েছে, কোথায় কি দেখতে পাবেন সে বিষয়টা এই স্টেপ ফাইভে আছে। নাম্বার সিক্স, অ্যাডিং পেমেন্ট ইনফরমেশন, অ্যামাজনের টাকা বাংলাদেশের ব্যাংকে কিভাবে আনা যায় সে বিষয়টা স্টেপ সিক্সে এক্সপ্লেন করা আছে। নাম্বার সেভেন, অ্যাডিং ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন কিভাবে অ্যাড করবেন সেটা কমপ্লিট এক্সপ্লেন করা আছে স্টেপ সেভেনে। ভিউয়ার্স, তাহলে আমি এক থেকে সাত পর্যন্ত স্টেপ আপনাদেরকে এক্সপ্লেন করলাম, পরে আমরা ডিটেলস সব সেট আপ করবো। ভিউয়ার্স, আপনার আপনার যদি মনে হয় অ্যামাজন থেকে মানি মেক করবেন, তাহলে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে আপনার সফল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা ব্রাউজার ওপেন করে www.amazon.com, অ্যামাজনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে যাবেন। গিয়ে অ্যামাজনের হোম পেজে আসলে এখানে সাইন ইন এর অপশন আছে উপরে, তো এখান থেকে আপনারা সাইন ইন করবেন না, আপনারা স্ক্রল ডাউন করে একবারে নিচে যাবেন। নিচে গেলে এখানে একটা অপশন আছে যে মেক মানি উইথ আস, মেক মানি উইথ আস, এখানে এসে বিকাম অ্যান এফিলিয়েট ক্লিক করবেন। বিকাম অ্যান এফিলিয়েটে ক্লিক করলে এখানে সাইন আপ এর অপশন আসবে, সাইন আপ। তো এই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখানে আপনার যদি আগে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করে লগ ইন করবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই জন্য ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার নেম দিতে হবে, তো আমি আপনার না আমি আমার নামটা দিয়ে দিলাম, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে
ইমেল আইডি দিতে হবে। তো ইমেল আইডি আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম, আপনি আপনারটা দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনি আপনারটা দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ডটা রিএন্টার করতে হবে, রিএন্টার করে তারপরে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করলে একটা ওটিপি জেনারেট হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, যে এই ইমেইলটি আপনার কিনা। এটি ভেরিফিকেশনের জন্য এই ইমেইলে লগ ইন করতে হবে। লগ ইন করলে একটা অ্যামাজন থেকে মেইল যাবে, অ্যামাজন থেকে মেইল আসলে ওই মেইলটিতে, এই যে অ্যামাজন থেকে মেইল আসছে, এই মেইলটিতে আপনার হচ্ছে ওটিপি থাকবে 40, ওটিপিটা হচ্ছে 409318। তাহলে 409318 আমার ওটিপিতে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, তাহলে এই অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার নতুন একটি উইন্ডো ওপেন হবে, যেখানে কয়েকটি স্টেজ থাকবে। যেমন এখানে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ লিস্ট, প্রোফাইল, তারপরে স্টার্টিং ইউজিং অ্যাসোসিয়েট সেন্ট্রাল। তাহলে তো প্রথম স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তো অ্যাকাউন্ট ইনফরমেশনটা আমি আমার পে নেমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পে নেম, পে নেম হচ্ছে, পে নেমটা আমি আমার দিয়ে দিচ্ছি 1। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা আপনার হচ্ছে আপনার এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন, তার কারণ পরে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনে প্রবলেম হতে পারে। আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপর সিটি দিয়ে দিতে হবে, সিটি আমি যে সিটিতে আছেন সেই সিটি বা যে কোনো ডিভিশন সিটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে স্টেট, প্রভিন্স, রিজিয়ন, এটি একটু পরে দেব। তার আগে আমার হচ্ছে কান্ট্রি নেমটা দিয়ে দিতে হবে, কান্ট্রি নেম, আমি যেহেতু বাংলাদেশে আছি তাহলে বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে তারপরে এখন হচ্ছে স্টেট, প্রভিন্স বা রিজিয়ন, তাহলে আপনি যে স্টেট বা যে ডিভিশনে আছেন সেটি দিয়ে দিবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে জিপ কোডটা দিয়ে দিবেন, আমি আমার জিপ কোড দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ফোন নাম্বার, তো ফোন নাম্বার বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য হচ্ছে যেটা 880, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নেক্সট, নেক্সটে ক্লিক করলে তাহলে নেক্সট স্টেজে চলে আসলো, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ লিস্ট। তাহলে ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে আপনার আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে দিয়ে দিবেন, আর যদি ওয়েবসাইট না থাকে বা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই লিঙ্কটা ওখানে দিয়ে দিতে পারেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার ফেসবুক, ফেসবুকের নামের উপর ক্লিক করলে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন। লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলে এখানে অ্যাড্রেস অ্যাডে ক্লিক করলে সেই লিঙ্কটা আপনার এখানে নিচে চলে যাবে। নিচে চলে গেলে তাহলে আপনার এই যে নেক্সট বাটনটা চলে আসবে। আর যেহেতু আপনার মোবাইল অ্যাপ বা ইউআরএল নেই তাহলে এটা দেওয়ার দরকার নেই। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে একটা অপশন আসবে, ইয়েস নো, অর্থাৎ এই অ্যামাজনটা 12 বছরের নিচের শিশুদের জন্য নয়, এইটাই আর কি আপনাকে কনফার্ম করতে হবে। তো সো এই জন্য এখানে নতে দিয়ে তারপরে কনফার্ম করতে হবে।
তো কনফার্ম করলে তাহলে নেক্সট স্টেপে স্টেজে চলে আসবে। তারপর হোয়াট ইজ ইওর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি, তো আমি আগে যে আইডিটা দিয়েছিলাম আমার যে আইডিটা সেটা এখানে দিতে হবে, স্টোর আইডি দেওয়া হলো। তারপরে হোয়াট আর ইওর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস অ্যাবাউট, মানে আপনার এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে যে আপনার ওয়েবসাইট সম্পর্কে, যে কি মানে যেমন আপনার যে অ্যামাজন ইজ দ্য বিগেস্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম, উই ক্যান গেট ডিফারেন্ট টাইপস অফ গুডস প্রোডাক্টস, এখানে কী কী পাওয়া যায়, কী কী আছে না আছে, এইসব আপনারা আগেই আমি এখানে টাইপ করে রেখেছিলাম। এই একটা লম্বা একটা ডিসক্রিপশন আপনারা এখানে দিবেন, যদি না পারেন হয়তো ফেসবুকে অ্যামাজন সার্চ দিয়ে ওখান থেকেও আপনারা হেল্প নিতে পারেন, বা গুগল থেকেও সার্চ নিতে পারেন, গুগল থেকেও হেল্প নিতে পারেন। তারপরে অ্যাবাউট এখানে ডিসক্রিপশন দেওয়ার পরে পরে হচ্ছে এখানে আপনার হুইচ অফ দ্য ফলোয়িং টপিকস বেস্ট ডিসক্রাইবস ইওর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস, তাহলে এখানে কি কি নিচের এই টপিকে আমরা ক্লিক করি তাহলে এখানে কি কি দেখায়। তো এইটা তাহলে এখানে যেমন বুকস, বিজনেস, ইন্ডাস্ট্রিজ, তারপরে হচ্ছে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া, তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমি দিলাম, যে তারপরে সিলেক্ট সেকেন্ডারি টপিক, তো সেকেন্ডারি টপিকও আমি ওই সেম ওইটাই দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে যেটা ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেমস ডু ইউ ইন্টেন্ড টু লিস্ট অন ইউর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস, তাহলে আপনারা কোন কোন এই টপিকগুলো নিয়ে আর কি মার্কেটিং করতে চান। তো আমি সবগুলোই সিলেক্ট করে দিলাম, আপনারা সবগুলোই দিবেন, কোনো সমস্যা নেই, সবগুলো দিলে ভালো, কারণ আপনার তখন সবগুলো টপিকের উপরেই আপনার প্রোডাক্ট ওয়েবসাইটে আসবে, তখন আপনি সেটা নিয়ে ডিল করবেন। তারপরে হোয়াট টাইপ আর ইওর ওয়েবসাইটস অর মোবাইল অ্যাপস, তাহলে আপনার এই ওয়েবসাইটটা কি ধরনের, তো সেইটা তো তাহলে আমি এখানে দিলাম এই যে কম্পারিজন শপিং ইঞ্জিন। তাহলে যেহেতু এটা একটা সার্চিং মার্কেটিং বেস, তাহলে আমি এর সেকেন্ডটাও সেম দিলাম। দিয়ে তারপরে হচ্ছে ট্রাফিক অ্যান্ড ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন, যে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক অন ইউর ওয়েবসাইট, যে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক নিয়ে আসতে চান। তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারেন, তো আমি সবগুলো সিলেক্ট করে দিলাম, তো সবগুলো থেকেই আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। হ্যাঁ, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সিলেক্ট করে দিলাম, তারপরে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপস টু জেনারেট ইনকাম, তাহলে আপনি কিভাবে ইনকাম করার জন্য আপনার ওয়েবসাইটটি ইউজ করবেন। তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, অ্যামাজন অ্যাসোসিয়েটস, সাবস্ক্রিপশন সার্ভিস, ই কমার্স ওয়েবসাইট ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তারপরে এখানে আমি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দিয়েছিলাম। তারপর সেকেন্ডারি এটাও আমি সেম দিলাম, আপনি আপনারা আপনাদের যে কোনো ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্কস, যে আপনি আপনার লিঙ্কটা কিভাবে বিল্ড করবেন, তো এখানে তাহলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা দিয়ে দিলাম। তারপরে হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটর্স ডু ইওর ওয়েবসাইটস অর অ্যাপস গেট পার মান্থ, তাহলে প্রতি মাসে আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আসতে পারে। তো এখানে আমি সবচেয়ে বেশি আছে ওভার 5 লাখ, এটা সবচেয়ে বেশি যেটা সেটাই দিয়ে দিবেন। তারপরে হোয়াট ইজ ইওর প্রাইমারি রিজন ফর জয়নিং অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামে জয়েন করার কারণ কি, সেটা টু মনিটাইজ মাই সাইট, তাহলে আপনার সাইটটা সাইট থেকে টাকা ইনকামের জন্য।
হ্যাঁ, তারপরে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, কিভাবে জানলেন, অনলাইন সার্চ করে জানতে পেরেছি, এটা দিবেন। তারপরে হচ্ছে তারপরে এখানে একটা ক্যাপচার ট্রাই, তারপরে হচ্ছে টাইপ ক্যারেক্টার্স অ্যাবাউট ইমেজ, তারপরে হচ্ছে ট্রাই অডিও ক্যাপচা, ট্রাই অডিও ক্যাপচা দিলে তাহলে এখানে না, ট্রাই অডিও ক্যাপচা দিলে এখানে ট্রাই ডিফারেন্ট ইমেজ, তাহলে এইটা ডিফারেন্ট ইমেজ দিয়ে ট্রাই করি। ডিফারেন্ট ইমেজ দিয়ে ট্রাই করলে এখানে টাইপ দ্য ক্যারেক্টার্স ইন দ্য অ্যাভাব ইমেজ, হ্যাঁ এই যে ইমেজটা এসেছে ক্যাপসা ইমেজটা, তাহলে ইমেজটা এখানে আমাদেরকে টাইপ করে দিতে হবে এক্স এফ সি ই 7F। এটা দেওয়া হলো, দেওয়ার পরে হচ্ছে এখানে এগ্রি এখানে সিলেক্ট করে দিতে হবে, টিক মার্ক দেওয়ার পরে তারপর ফিনিশ, ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করলে একটু সময় নেবে, লোডিং হবে। তারপরে যে কংগ্রেস এমডি আবু বাসার সিদ্দিকী, তারপরে আইডিটা হচ্ছে এইটা, আমার এই আইডি শেষে একটা হ্যাশ দিয়ে 20 আসছে, এই আইডিটা মনে রাখতে হবে, আপনারা নোট করে রাখবেন। তারপরে হচ্ছে আপনার এখানে লেখা আছে যে আপনার এই যে ইফ ইউর অ্যাফিলিয়েট লিঙ্কস হ্যাভ নট রিফার্ড কোয়ালিফাইড সেলস আফটার 180 ডেজ, ইউর অ্যাপ্লিকেশন আর অ্যাক্সেস টু অ্যাসোসিয়েট সেন্টার উইল বি উইড্রন, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েটের 180 দিনের মধ্যে আপনি যদি সেল করতে না পারেন, তাহলে অ্যাকাউন্টটি আপনার ডিজেবল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তখন আপনাকে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। সো 180 দিনের মধ্যে অবশ্যই আপনাকে সেল দেখাইতে হবে। তারপরে এন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, তাহলে এই পেমেন্ট অথবা ট্যাক্স ইনফরমেশন এটা আপনি চাইলে লেটার পরে দিতে পারেন অথবা নাও এখনই দিতে পারেন। তো আমরা যেহেতু পুরাটা কমপ্লিট করব, তাহলে আমি নাও দিয়ে দিচ্ছি। নাও দিয়ে দিলে তাহলে নেক্সট স্টেজে চলে যাবে, একটু সময় নিচ্ছে। তারপরে হচ্ছে এখানে এই যে সাইন ইন, তাহলে সাইন ইন, তাহলে এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে, মেইলের পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সাইন ইনে ক্লিক করা হলো, সাইন ইনে ক্লিক করলে তাহলে এখানে এই যে অথেন্টিকেশন রিকোয়ার্ড, তাহলে আপনার এখানে ভেরিফিকেশন করবে যে আপনার সব ইমেল আইডি পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার ঠিক আছে কিনা। তাহলে এখানে আমার মোবাইলে আরে ইমেইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাকে নিয়ে আসতে হবে, ওটিপিটা ওটিপিটা 72118 3, 72118 3, তাহলে এটা 72118 3 পুট করে দিলে, তারপর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে তারপর আপনার এখানে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, এখানে আমার তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, বাংলাদেশ, তারপরে মোবাইল নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বার সিলেক্ট করে দিলে টেক্সট মেসেজ যাবে, তাহলে সেন্ড বাটনে ক্লিক করলে তাহলে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা চলে এসেছে, তাহলে ওটিপিটা আমি এখানে পুট করে দেব 92711। দেওয়ার পরে তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করলে তাহলে আমার টু স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু লোডিং হচ্ছে, সময় নিচ্ছে। তাহলে ওই ভেরিফিকেশনটা
কমপ্লিট হলেই আমরা পরবর্তী স্টেপে চলে যাব। ইওর পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথড হচ্ছে মানে অ্যামাজনের টাকাটা আমরা কিভাবে বাংলাদেশে নিয়ে আসব। তো বাংলাদেশে ডিরেক্টলি আনার কোনো সিস্টেম নাই, কারণ বাংলাদেশে অ্যামাজনের কোনো ব্যাংক ব্যাংক নেই। তো এটা আমরা পেওনারের মাধ্যমে নিয়ে আসতে হবে। পেওনারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যেটা আমি আগে ভিডিও করেছিলাম, এবং পেওনারে আমাদের বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সাথে লিঙ্কেজ করা আছে। তো আমরা এখানে আপনার এই পেওনারের অ্যাকাউন্টের সাথে লিঙ্কেজ করাই দিব। এখানে পেমেন্ট মেথড পে মি বাই ডিরেক্ট ডিপোজিট, ডিরেক্ট ডিপোজিট করা যায়, অথবা পে মি বাই অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে করা যায়, পে মি বাই চেক বা চেকের মাধ্যমে করা যায়। তো সবচেয়ে যেটা ভালো যে পে মি বাই ডিরেক্ট চেক, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাংক লোকেশন, ব্যাংক লোকেশন হচ্ছে এখানে বাংলাদেশের কোনো নেম নেই, কারণ অ্যামাজনের বাংলাদেশে কোনো এজেন্ট বা ব্যাংক ট্যাঙ্ক নেই, এজন্য আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তাহলে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, তারপরে ব্যাংক কারেন্সি, ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব আমরা তাহলে ওই পেওনার অ্যাকাউন্ট থেকে নিয়ে এসে এখানে পেস্ট করব। তাহলে আমি এখন পেওনারে লগ ইন করতেছি। আমি আগেই লগ ইন করে রেখেছি পেওনার অ্যাকাউন্ট। পেওনারে লগ ইন করার পরে এরকম একটা উইন্ডো দেখতে পাবো। তারপরে হচ্ছে যে রিসিভে গেলে গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এটাতে ক্লিক করব। গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ক্লিক করার পরে গ্লোবাল গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ক্লিক করার পরে এখানে আমরা একটা অপশন পাবো, তিনটা অপশন পাবো, কারণ এখানে পেওনারের মাধ্যমে ইউএসএ ইউএসডি, তারপরে জিবিপি, ইউরো, মানে তিন দেশের সাথে ট্রানজাকশন করা যায়। তাহলে ইউএসডি আমেরিকার সঙ্গে, ইউরো ইউরোপের কোনো কান্ট্রির সঙ্গে, আর বিজিপি হচ্ছে এখানে ইউকের সঙ্গে। তো এখানে আমরা ইউএসডি তে ক্লিক করব। ইউএসডি তে ক্লিক করলে এখানে তাহলে আমাদের ইউএস এর যে ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাব। তাহলে ব্যাংক নেম হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক। এইখানে কপি করলে, এখানে ক্লিক করলে যে কপি লেখা আসছে, এখানে ক্লিক করলে যে টিক মার্ক এসেছে, তাহলে আমরা ব্যাংক নেমটা, তাহলে এই যে ব্যাংক নেম, আমরা ব্যাংক নেমটা এখানে দিয়ে দিলাম। তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম হচ্ছে এই যে বেনিফিশিয়ারি নেম, এটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। তাহলে এটা আমরা কপি করলাম, কপি করে তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপরে অ্যাকাউন্ট নাম্বার কোনটা, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এই এই অ্যাকাউন্ট নাম্বার, এটা কপি করা হলো, কপি করে এখানে পেস্ট করে দেওয়া হলো। তারপরে হচ্ছে ব্যাংক কারেন্সি ইউএস ডলার। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে অ্যাকাউন্ট টাইপ এই যে চেকিং চেকিং অ্যাকাউন্ট টাইপ চেকিং এই যে চেকিং অলরেডি আছে এখানে চেকিং। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে কনফার্ম করতে বলছে, তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা আমি আবার কপি করি। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো। তারপরে রাউটিং নাম্বার তারপরে যে রাউটিং 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 নাম্বার কপি করা হলো, রাউটিং নাম্বার কপি করার পরে তাহলে সব ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশন, তাহলে সাবমিট অ্যান্ড কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করা হলো। ক্লিক করলে একটু লোডিং হচ্ছে, একটু সময় নেবে, তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব।
ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ, তাহলে এখানে আপনার হোয়াট ইজ ইওর ট্যাক্স ক্লাসিফিকেশন, ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস? যেহেতু আপনি আপনার ট্যাক্সের ইনফরমেশন দিবেন, তো ইন্ডিভিজুয়াল, কারণ বিজনেস সিলেক্ট করলে আপনাকে অনেক কোশ্চেনের সম্মুখীন হইতে হবে, অনেক ইনফরমেশন দেওয়া লাগবে, তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা হলো। তারপরে হচ্ছে ফর ইউএস ট্যাক্স পারপোজেস, আর ইউএস পার্সন না, আপনি তো ইউএস পার্সন না, আপনি বাংলাদেশি লোক, এই জন্য নো দিতে হবে। তারপরে আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট অর পার্সন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অফ এনি পার্সন অর এ ক্লোথো এন্টিটি? হ্যাঁ, তাহলে আপনি কোনো এজেন্ট না বা কোনো দালাল না, সো আপনি এই জন্য ইয়েস না দিয়ে নো দিবেন। হ্যাঁ, নো সিলেক্ট করতে হবে। নো সিলেক্ট করার পরে তারপরে আরো ইনফরমেশন দিতে হবে, তাহলে আপনার ফুল নেম, আপনার ফুল নেম দিয়ে দিবেন, আগে যেটা আপনি যে নামে অ্যাকাউন্ট করেছেন সেই ফুল নেমটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে অ্যাড্রেসটা আপনি যে অ্যাড্রেস দিয়েছেন অটোমেটিক্যালি চলে আসবে, কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ এই এইখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আই হ্যাভ এ নন ইউএস টিন, তারপরে আই হ্যাভ এ ইউএস টিন, তো আপনি যেহেতু ইউএস এর নাগরিক না, আপনার ইউএস টিন নাই, তাহলে আপনি নন ইউএস টিন। আপনি যদি টিন নাম্বার থাকে তাহলে এখানে আপনার টিন ভ্যালু দিয়ে দিবেন, টিন ভ্যালু দিয়ে দিবেন। তারপরে হচ্ছে টিন ভ্যালু, আর যদি আপনি এখানে মনে করেন আপনার টিন ভ্যালু নেই, আপনার টিন নাম্বার নেই, তাহলে টিক মার্ক দিবেন না। টিক মার্ক না দিলে তাহলে হয়তো অনেকেরই যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ম্যাক্সিমাম হয়তো টিন নাম্বার নেই, তখন আপনি এখানে আই হ্যাভ এ অ্যাপ্লাইড ফর টিন বাট হ্যাভ নট রিসিভ ইট, এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে আপনার সাবমিট, কন্টিনিউ দিলে আরো কিছু ইনফরমেশন চাচ্ছে রিলেটেড টু ইনকাম। তারপরে হচ্ছে অল সার্ভিসেস উইল বি পারফর্ম আউটসাইড ইউএস, অল সার্ভিসেস উইল বি পারফর্ম ইনসাইড ইউএস, সার্ভিসেস উইল বি পার্সিয়ালি পারফর্ম ইনসাইড আউটসাইড ইউএস, তাহলে এইটা সিলেক্ট করে দিতে হবে যে পার্সিয়ালি আপনি আমেরিকাতেও করবেন, আমেরিকার বাহিরেও করবেন। তারপর পার্সেন্টেজ অফ টাইম উইল বি ফিজিক্যালি লোকেটেড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেটস উইল বি পারফর্ম সার্ভিসেস, তাহলে এখানে আপনি 1% দিয়ে দিবেন। 1% দিলে সাইন আপ সাবমিট, তারপর এখানে সিগনেটরি চাচ্ছে, এই সিগনেটরি দিলে দেখুন সেভ অ্যান্ড প্রিভিউটা হাইলাইটেড হয়েছে, আপনার ফুল নেম, আগে যে নেম দিয়েছেন ফুল নেম দিলে সেভ অ্যান্ড প্রিভিউটা হাইলাইটেড হয়ে গেল, এবং যে ডেটে আপনি ফিল আপ করছেন ডেটটা অটোমেটিক চলে আসবে, সেভ অ্যান্ড প্রিভিউতে দিতে হবে। সেভ অ্যান্ড প্রিভিউতে দিলে আপনার একটু লোডিং হবে, একটু সময় নেবে, এবং আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে প্রায়। তারপরে ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ, আপনার ওই পেজটা যে ইনফরমেশন গুলো আপনি দিয়েছেন এগুলো সব ভেরিফাই করে দেখবেন ওকে আছে কিনা, ওকে থাকলে ধরে নিচ্ছি আমরা ওকে আছে, তারপরে আপনি সাবমিট ফর্ম দিলে তাহলে আপনার যে ট্যাক্স ইনফরমেশন ভ্যালিডেটেড, হ্যাঁ, ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সাকসেসফুলি ভ্যালিডেটেড। তো ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ শেষ, অ্যাকাউন্টটি ভ্যালিডেট হয়ে গেছে। তো এখানে রেফারেন্স আইডি আছে, এই রেফারেন্স আইডি ইউজ করে যদি আপনি কাউকে অ্যাকাউন্ট ওপেন করে দেন অথবা কেউ অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে সে যা মার্কেটিং করবে তার একটা পার্সেন্টেজ আপনি পাইতে থাকবেন। তো অ্যাকাউন্টটি আমাদের ভ্যালিডেট হয়ে গেছে, তো এখন আপনার মেইল ইনবক্সে দুটা মেইল আসবে,
মেল ইনবক্সে দুটা মেল অ্যামাজন থেকে আসবে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড, তারপরে অ্যামাজন অ্যাসোসিয়েটস পেমেন্ট ডিটেলস সিন্স কনফার্মেশন। তো আপনি ইচ্ছে করলে এখানে আপনার ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে হেয়ারে ক্লিক করে আপনি অ্যামাজনের ওয়েবসাইটে সরাসরি যেতে পারেন, অথবা আপনি ব্রাউজার ওপেন করে www.amazon.com এই ওয়েবসাইটে লগ ইন করে আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যামাজনের ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। যদি আপনার আগে লগ ইন করা থাকে তাহলে ইউজার নেম পাসওয়ার্ড আপনার সেভ হয়ে থাকবে, তাহলে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবেন। যেহেতু আমার আগে থেকে লগ ইন করা আছে, ইউজার নেম পাসওয়ার্ড সেভ আছে, এই জন্য আমি ঢোকার সঙ্গে সঙ্গে ঢুকে গেল। যদি আপনি প্রথম ফার্স্ট টাইম হন তাহলে এখানে আপনি সাইন ইনের অপশন পাবেন, এখানে আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনার অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখন মার্কেটিং এর জন্য উপযুক্ত হয়ে গেছি, তো এখন আমরা দেখব যে কিভাবে মার্কেটিং করে, এবং প্রথমে ডিসাইড করব যে কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। যে প্রোডাক্টগুলো বেশি চলতেছে, যে প্রোডাক্টের উপর মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে এবং বেশি বেশি মানুষ ইউজ করছে, সেই প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করব। তো এখানে আপনার এখানে আপনার এই যে টেক্সট, হ্যাঁ, গেট লিঙ্ক, গেট লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে স্টোর আইডি এবং স্টোর আইডির এগেনস্টে একটা ট্রেকিং আইডি থাকবে, এবং যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তার লিঙ্ক আপনি এই জায়গায় পাবেন। তো এই লিঙ্ক আপনি, এই লিঙ্ক নিয়ে যখন কোনো প্রোডাক্টের মার্কেটিং করবেন, যখন এই আপনার এই লিঙ্কের উপর ক্লিক করে যদি কোনো ব্যক্তি প্রোডাক্ট পারচেস করে, তাহলে আপনার অ্যামাজন থেকে আপনাকে একটা এই কমিশন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তারা, এবং পরে আপনি এটা এই টাকা উইথড্র করে নিতে পারবেন। তো এখন আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি, যেমন মোবাইল ফোন নিয়ে যদি মার্কেটিং করি তাহলে ফোন লিখে এখানে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে তাহলে এখানে অ্যাভেলেবল ফোনগুলো আসবে, তাহলে আমি হচ্ছে এই ফোনটা নিয়ে স্যামসাং গ্যালাক্সি ফোন নিয়ে আমি মার্কেটিং করব। তাহলে এইটাতে প্রোডাক্টে ক্লিক করার পরে তাহলে এখানে প্রোডাক্টের ডিসক্রিপশনটা আসবে, এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে সবার উপরে যে লিঙ্কটা আছে এটা কিন্তু অ্যামাজনের নিজস্ব লিঙ্ক, এই লিঙ্ক ইউজ করে আপনি যদি মার্কেটিং করেন তাহলে লাভবান হবেন না, কারণ এটা অ্যামাজনের লিঙ্ক। আপনার নিজস্ব লিঙ্ক হচ্ছে এই যে গেট লিঙ্ক, গেট লিঙ্কে ক্লিক করলে এখান থেকে এই প্রোডাক্টের জন্য যে লিঙ্কটা জেনারেট হবে সেই লিঙ্ক নিয়ে আপনি কাজ করবেন। তো এখানে গেট লিঙ্কে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টের এগেনস্টে একটা, এই প্রোডাক্টের এগেনস্টে একটা আপনার স্টোর আইডি থাকবে এবং ট্রেকিং আইডি থাকবে এবং একটা লিঙ্ক থাকবে, এবং আপনার এই লিঙ্কে দেখবেন যে আপনার যে স্টোর আইডি তার একটা অক্ষর আপনার এখানে থাকবে, যেমন শেষে বি আছে, বি আমার স্টোর আইডির মধ্যে বি আছে, তাহলে এখানেও আপনি যে কোনো একটা অক্ষর দেখতে পাবেন। তাহলে এখন এইটাই হচ্ছে আপনার লিঙ্ক, এই লিঙ্ক নিয়ে আপনি কাজ করবেন। এই লিঙ্ক তাহলে আমি এখান থেকে কপি করলাম, কপি করে তাহলে আমার ফেসবুকের একটা আপনার পেজ ক্রিয়েট করে নেবেন, অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং, আমার অলরেডি পেজ ক্রিয়েট করা আছে। তাহলে এই যে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং, আপনাদের যদি পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে নেবেন, এবং এই বিষয়ে আমার ভিডিও করা আছে যে কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয়। তাহলে আপনারা একটা অ্যামাজনের লোগো দিয়ে একটা পেজ ক্রিয়েট করে নেবেন। তাহলে আমি আমার পেজ ওপেন করছি, সেই ওপেন করলে এই যে ক্রিয়েট পোস্ট পাবেন,
ক্রিয়েট পোস্ট গেলে আমি একটা আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা মার্কেটিংটা করবেন। তো ক্রিয়েট পোস্টে গেলে এখানে আপনার যে উইন্ডোটা ওপেন হবে, এটা জাস্ট সিম্পল ফেসবুকে আপনারা যেভাবে পোস্ট করেন সেম একই রকম। তাহলে এখানে লিখবেন অর্ডার নাও, লিখে তারপরে যে লিঙ্কটা আপনি কপি করে নিয়েছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই আপনার ওই প্রোডাক্টের ছবি সব হুবহু সব ইনফরমেশন এখানে চলে আসবে। এই যে অলরেডি চলে আসতেছে মোবাইল, মোবাইলের ছবি চলে আসছে, এবং এই যে স্যামসাং গ্যালাক্সি এটাও চলে আসছে। হ্যাঁ, তারপরে লিঙ্ক দেওয়ার পরে এখানে একটা আপনি ডিসক্রিপশন দেবেন, সেই ডিসক্রিপশন এখানে ডিসক্রিপশন দেবেন। ডিসক্রিপশন আপনার ওই অ্যামাজন থেকে এই এই প্রোডাক্টের যে ডিসক্রিপশন, এটা জাস্ট আপনাকে কিচ্ছু করতে হবে না, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। জাস্ট এইখান থেকে আপনি এটা কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করে দেবেন। তো হয়ে গেল, তাহলে এখন আমরা পোস্ট করলাম। তাহলে পোস্ট করলে তাহলে এইটা পোস্টটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনার যে পেজ ক্রিয়েট করা ছিল সেই পেজে আপনার পোস্ট হয়ে গেল। এখন এইটা আপনি এই যে পেস্ট হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে, দেন এইটা আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে, বাইসেল গ্রুপ, অ্যামাজন ইউএসএ গ্রুপ, বা আপনি ফেসবুকে সার্চ দিলে বিভিন্ন গ্রুপ পাবেন। এই যে এখানে শেয়ার লেখা আছে, অপশান আছে, তাহলে আপনি এই শেয়ার টু গ্রুপ, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, অথবা এই যে কপি লিঙ্ক, লিঙ্কটা কপি করেও আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবেন। তো এইটা আপনি বাংলাদেশে কোনো গ্রুপে শেয়ার করলে লাভবান হবেন না, কারণ অ্যামাজন বাংলাদেশে নেই। অ্যামাজন আপনার ইউএসএ, কানাডা বা বিভিন্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছে। তাহলে আপনি বিভিন্ন গ্রুপে পেস্ট করবেন, যখন আপনার এই লিঙ্ক থেকে লিঙ্ক ক্লিক করে কোনো ব্যক্তি প্রোডাক্ট পারচেস করলে, তাহলে এর একটা পার্সেন্টেজ আপনি পাইতে থাকবেন, অটোমেটিক্যালি অ্যামাজন থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তো এখন আমরা দেখবো যে কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করলে বেশি লাভবান হবেন। যেমন যদি আমি পারফিউম নিয়ে কাজ করতে চাই, পারফিউম ফর ওমেন, এটা নিয়ে যদি আমি মার্কেটিং করতে চাই, তাহলে আমি দেখবো যে কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আমি বেশি লাভবান হব। যেমন এইটা পারফিউম, এইটার দাম হচ্ছে $26, এটা কিনেছে 6,880, 80 জন কিনেছে। তারপর এটা হচ্ছে $54, দেখা যাচ্ছে যে 1,962 জন কিনেছে। তো আমি যদি এইটা প্রোডাক্টের দামও কম এবং অনেকজন কিনেছে, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি মার্কেটিং করি তাহলে বেশি লাভবান হব। অনুরূপভাবে আরও যদি আপনি খেয়াল করেন, যেমন এইটা হচ্ছে $60, কিনেছে 2,135 জন, আর এইটা হচ্ছে $31, এটা কিনেছে 4,406 জন। এই প্রোডাক্টের দামও কম এবং এই প্রোডাক্টটি অনেক বেশি জন কিনেছে। এই পারফিউমটা নিয়ে আপনি মার্কেটিং করলে বেশি লাভবান হবেন। অনুরূপভাবে আপনি যদি অন্য যে কোনো প্রোডাক্ট, যেমন যদি বই নিয়ে মার্কেটিং করতে চান, বুক, হ্যাঁ, তাহলে বুক নিয়ে মার্কেটিং করতে চাইলে বুক লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এখানে সেম একই রকম যে আপনি যে প্রোডাক্টটা বেশি চলতেছে, যে প্রোডাক্টের দাম রিজনেবল, অনেক বেশি জন কিনেছে, সেই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলে, যেমন এইটা মাত্র $9 দাম, 10,695 জন কিনেছে, অথচ এইটা হচ্ছে $14, 5,077 জন কিনেছে। তাহলে এই বইটা নিয়ে যদি আপনি মার্কেটিং করেন, এই প্রোডাক্ট নিয়ে, তাহলে আপনি বেশি লাভবান হবেন। তো সুপ্রিয় দর্শক, তাহলে আমি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংয়ের পুরো বিষয়টি, অ্যাকাউন্ট ক্রিয়েট ওপেনিং থেকে শুরু করে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ফেসবুকে পোস্ট করবেন, পুরো বিষয়টি আপনাদেরকে ব্রিফ করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে
তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।